অতিরিক্ত চিনি খাওয়ার ফলে এই 60টি রোগ আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 60টি রোগ কী এবং কী কী রোগ হতে পারে সে সম্পর্কে আজকে ভিডিও। সাম্প্রতিক এক আমেরিকার জার্নালে প্রকাশিত করা হয়েছে, আমেরিকা ছাড়াও সারা বিশ্বের মানুষের উপরে এক গবেষণা দেখা গেছে যে মানুষ যে হারে চিনি খাচ্ছে সেটা আমাদের বিপদসীমার অনেক বেশি উপরে। দেখা যাচ্ছে যে মানুষ যে চিনি খাচ্ছে সে জিনিস প্রত্যেক দিন কম বেশি হলেও 22 চামচের আশেপাশে হতে পারে। সেটা দেখা গেছে যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি কমাই দেয়, বিভিন্ন রোগ শোক আস্তে আস্তে শরীরে তৈরি করতে থাকে। এটা যেমন আমাদের জন্য ব্যাপক ক্ষতি নিয়ে আসে, তেমনই মারাত্মক কঠিন রোগও আপনার সৃষ্টি করতে পারে। আসুন তাহলে এই 60টি রোগ সম্পর্কে আমরা জেনে আসি। 1 নম্বর হচ্ছে শরীরের যে ভাইটাল অর্গানগুলো রয়েছে সেগুলোর কার্যক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি কমে দেয়। এতে করে দেখা যায় আমাদের রোগ শোক খুব দ্রুত শরীরে আসে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে শরীরে যখন চিনি প্রবেশ করার পর সেটা প্রক্রোজে রূপান্তরিত হয়ে যায় এবং সাথে সাথে সেটা লিভারের ফ্যাটে পরিণত হতে থাকে। এছাড়াও অতিরিক্ত পরিমাণ বা প্রত্যেক দিন যখন আমরা চিনি খেয়ে যাই সেটা কিন্তু রক্তে ফ্যাটের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেয়। এটাই দেখা যায় যে আস্তে আস্তে আমাদের ফ্যাটি লিভারটা অনেক বেশি বাড়িয়ে দেয়। একজন মানুষ যখন ফ্যাটি লিভারে আক্রান্ত হয় তখন তার লিভারটা অনেক বেশি উইক হয়ে যায়। যখন ট্রেসগুলা 1, 2, 3 চলে যায় তখন সে কিন্তু মারাত্মক অসুস্থ হয়ে যায়। এছাড়া হচ্ছে আমরা যে পানি জাতীয় খাবারগুলো খাই সেগুলো যেমন কমল পানি, সেগুলোতে প্রচুর পরিমাণ চিনি থাকে, সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সাথে সাথে হচ্ছে যে রান্নার মধ্যে যে আমরা চিনি খাই বা আমরা রান্না করতে গিয়ে যে অতিরিক্ত পরিমাণ চিনি ব্যবহার করি সে চিনিও কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করে, যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি উইক করে দেয়, অরানগুলোকে অনেক বেশি দুর্বল করে দেয়। 2 নম্বর হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। বর্তমান সময়ে এই রোগটা এত বেশি ছড়িয়েছে যে মানুষ হুটহাট করে খুব সহজে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রত্যেক দিন অতিরিক্ত পরিমাণ চিনি খাওয়ার ফলে আপনি সহজে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যেতে পারেন। কারণ শরীরে যখন চিনি ঢুকে বা চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় ঢুকে তখন গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে দেখা যাবে যে হুটহাট করে আপনি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যেতে পারেন। আর একবার ডায়াবেটিসে যদি আপনি আক্রান্ত হয়ে যান, শরীরে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তাহলে আপনার শরীরে ভাইটাল যে অর্গানগুলো ছিল সেই অর্গানগুলোকে আস্তে আস্তে অক্ষয় করতে থাকবে। হুটহাট করে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। 3 নম্বর হচ্ছে হার্টে মারাত্মক ক্ষতি হতে পারে। ধরুন আপনার হার্টে একজন হাতুড়ি দিয়ে অনেক বেশি পিটাচ্ছে, আপনার কেমন লাগবে, কেমন অনুভূতি হবে? এই কথাটা বলার কারণ কী জানেন? আমরা যে অতিরিক্ত পরিমাণ প্রত্যেক দিন চিনি খেয়ে যাচ্ছি সেই চিনিটা কিন্তু এই আমাদের হার্টকে একেবারে হাতুড়ি দিয়ে টুকটুক করে যেমন পেরেক ঢোকায় সেই ক্ষতি করছে। এবং সেই ক্ষতিটা আপনি একদিনে বা 1 সপ্তাহ 1 মাসে আপনি বুঝবেন না। দীর্ঘদিন খাওয়ার ফলে এর সাইড ইফেক্ট, এর খারাপ ইফেক্ট অবশ্যই আপনার হার্টে দেখা যাবে। আমেরিকার এক জার্নালে প্রকাশ করা হয়েছে যারা অতিরিক্ত পরিমাণ চিনি খায় এবং চিনি খাওয়ার ফলে যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায় এবং সেই ডায়াবেটিসটা যদি আনকন্ট্রোল হয়ে যায় তাহলে দেখা যায় যে হার্টের বিভিন্ন রোগ তৈরি করে, হার্টকে অনেক বেশি দুর্বল করে দেয় এবং অকিছু করে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে হুটহাট করে অনেক সময় হার্ট অ্যাটাক করে মানুষ মারা যেতে পারে। 4 নম্বর হচ্ছে ব্লাড প্রেশার অনেক বেশি বাড়িয়ে দেয়। যারা অতিরিক্ত পরিমাণ চিনি খেয়ে যায় তাদের ব্লাড প্রেশার আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকে। শুনতে অবাক লাগলেও এটা সত্য যে চিনি খাওয়ার ফলে ব্লাড প্রেশার অনেক বেশি হাই হয়ে যায়। আমাদের শরীরে যখন চিনির মাত্রা ঢুকে তখন ইনসুলিনের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায়, আর ইনসুলিনের মাত্রা যখন বেড়ে যায় তখন রক্তে এক ধরনের ফ্ল্যাগ জমে, আর ফ্ল্যাগ থেকেই দেখা যায় যে আমাদের শরীরে হাই প্রেশার হতে পারে, হাই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। সাথে সাথে দেখা যায় হাই ব্লাড প্রেশার হলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। 5 নম্বর হচ্ছে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। জার্নাল অফ দ্য আমেরিকা মেডিকেল অ্যাসোসিয়েশনে একটা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যারা প্রত্যেক দিন চিনি খেয়ে যায় তাদের ওজনটা অনেক বেশি বেড়ে যায়। যদি ওজন অনেক বেশি বেড়ে যায় তাহলে শরীরে ট্রাইগ্লিসারিনের মাত্রা ব্যাপক আকারে বাড়তে থাকে, আর এই ট্রাইগ্লিসারিনের মাত্রা যদি বাড়তে থাকে তাহলে হার্টের উপরে ব্যাপক একটা প্রেশার পড়ে। এছাড়া হচ্ছে আমাদের শরীরে যে উপকারী যে কোলেস্টেরল রয়েছে সেই কোলেস্টেরল কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। 6 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে ব্রণ, খুব কমন একটা রোগ। এই ব্রণ দেখা যায় যারা মিষ্টি প্রেমিক মানুষ রয়েছে তাদের অনেক বেশি হয়ে থাকে, কারণ এই মিষ্টি প্রেমিক মানুষের ক্ষেত্রে দেখা যায় অ্যাস্ট্রোজেনের মাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং শরীরে প্রদাহ সৃষ্টি হয় বা অনেক বেশি তৈলাক্ত থাকে মুখটা, সেক্ষেত্রে দেখা যায় ব্রণ খুব সহজে তাদের জন্ম নিতে পারে। শেষ এবং 7 নম্বর হচ্ছে মানসিক চাপ। হ্যাঁ,
9,000 মানুষের উপরে একটি গবেষণায় প্রকাশ করা হয়েছিল যে যারা অতিরিক্ত পরিমাণ চিনি খেয়ে থাকে তাদের অনেক বেশি স্ট্রেস থাকে, অনেক বেশি ডিপ্রেশনে থাকে তারা। এই ডিপ্রেশন স্ট্রেসের কারণে দেখা যায় অনেক মানুষ উন্মাদ হয়ে গেছে বা অনেক মানুষ কাজেকর্মে ঠিকঠাক মতনে মন বসে না, বা অনেক দেখা যাবে এরকম মানুষ রয়েছে যারা ঠিকঠাক মতনে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে না, রাতে ঘুম আসে না, তাদের স্ট্রেসটা অনেক বেশি বেড়ে যায়। সেটা 9,000 মানুষের মধ্যে পরিপ্রেক্ষিতে প্রমাণিত হয়েছে। এছাড়া দেখা যায় যে যারা অনেক বেশি মিষ্টি খেয়ে যায় তাদের দেখা যায় যে ঘুম না হওয়া, মোটা হয়ে যাওয়া বা সবসময় একটা স্ট্রেস থাকা, এটা কিন্তু কমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। চিনি শুধু ডিপ্রেশন বাড়ায় না, সাথে সাথে হচ্ছে নারী এবং পুরুষের বিভিন্ন হরমোনাল ব্যালেন্সকে ইমব্যালেন্স করে দেয়। চিনি হচ্ছে বর্তমান সময়ে খুব মারাত্মক খারাপ একটা খাবার যা আপনার শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিয়ে বিভিন্ন রোগ আপনার মধ্যে ঢুকে দিতে পারে। সুতরাং এই যে 60টি রোগের কথা বললাম, সেই রোগগুলো ছাড়াও বেশ কিছু রোগ আপনার মধ্যে দেখা দিতে পারে যদি অতিরিক্ত পরিমাণ প্রত্যেক দিন আপনি চিনি, মিষ্টি এবং মিষ্টিজাত খাবার, চিনি জাতীয় খাবার যদি আপনি খেয়ে যান তাহলে আপনার মধ্যে দেখা দিতে পারে। চিনি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যতটুকু পারুন চিনি থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। চা কফিতে অবশ্যই চিনি অ্যাভয়েড করবেন। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।